হাই এভরিওয়ান, আজ 21 অক্টোবর 2018, আজ আমরা ঝাড়গ্রাম থেকে পাটাবিন্ধা দেখতে গেছিলাম, পাটাবিন্ধা মেলা। সেটা শিলদার একটু দূরে অরগোদা বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছিল। এটা প্রতি বছরই দুর্গাপুজোর পর দ্বাদশীতে অনুষ্ঠিত হয়। এই মেলা এখন এতটাই সুপ্রসিদ্ধ যে দূর দূরান্ত থেকে মানুষজনের সমাগম হয়। এখানে আদিবাসী মানুষজন ছাড়াও ও আদিবাসীরও সমাবেত হন। আপনি না গেলে ঠিক বুঝতে পারবেন না যে এই মেলার মাহাত্ম্য কতটা, মানে কতটা মানুষজন এই মেলার আকর্ষণে প্রতি বছর আসেন, সেটা আপনি না গেলে ঠিক উপলব্ধি করতে পারবেন না। আমি ঝাড়গ্রামের বাসিন্দা হলেও ঝাড়গ্রাম থেকে ডিস্টেন্স মোটামুটি 45 মিনিটস মতো। তো আমি ছোটোবেলা থেকেই ঝাড়গ্রামে আছি, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো এর আগে আমি 4-5 বছর আগে একবার গেছিলাম, তাও 15 মিনিট মতো ছিলাম, পুরোটা ঘোরাও হয়নি, কিছুক্ষণ ছিলাম, এক জায়গায় চলে এলাম। তো এই প্রথমবার পুরো মেলাটা ঘুরে দেখলাম। আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমি, আমার হাজব্যান্ড অভিজিৎ, আমার শ্বশুর মশাই চিত্তরঞ্জন মান্ডি, আমার শাশুড়ি মা, আমার এক দেওর অসীম, আমরা গেছিলাম বাড়ির গাড়িতে করে। আর বাবু আর শুভ যায়নি, কারণ ওরা, আমাদের শুভ মানে মেজ দেওর, ও অফিসার্স ক্লাবের অ্যাক্টিভ মেম্বার, তো ওদের আজকে ভাসানের টাইম ছিল 6টা নাগাদ, তো ও ওই জন্য যায়নি, আর বাবু ওর সঙ্গে যায়নি আর কি। আর তো আমরা পৌঁছলাম 4টা নাগাদ, আমরা রওনা দিয়েছিলাম, আর 4:30টার পরপরই আমরা ঢুকে গেছি ওখানে। কিন্তু অনেকটা হাঁটতে হয়েছিল, যেহেতু আমরা মেলা প্রাঙ্গণ থেকে অনেকটা গাড়ি অনেকটা আগে পার্কিং করেছিলাম, কারণ সকাল থেকে তো অনেকগুলো গাড়ি রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে, তো অনেকটা আগে আমাদেরকে পার্কিং করতে হয়েছে। আর যে পার্কিং লট, পার্কিং এরিয়াগুলোতে আমাদের কালচারের মানুষজনেরাই আছেন, সুবন্দোবস্ত করা আছে এটা নিয়ে। তো আমরা মেলা প্রাঙ্গণ অবধি হেঁটে গেলাম। হেঁটে এত ভিড়, মানে কী বলবো, একটা প্রান্ত থেকে আমরা শুরু করলাম, স্টল বরাবর হাঁটতে শুরু করেছি, একটা স্টল ধরে ধরে হাঁটছি আর কি, মাঝখান দিয়ে হাঁটা হয়নি আমাদের, প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু সন্ধে হয়ে এসেছে প্রায়, তো মানে তাড়াতাড়ি করে পুরো মোটামুটি কভার করার জন্য আমরা স্টল বরাবর হাঁটলাম। তো স্টলগুলো তো ছিল, যেমন ধরুন খাবারের স্টল তো অনেক ছিলই, তার সাথে আমাদের সাঁওতাল, যে সাঁওতাল শাড়ি, ঠিক আছে, মানে সাঁওতালদের জন্যই বিশেষভাবে তৈরি শাড়ি, পাঞ্চি শাড়ি বলা যা হয়, পাঞ্চি, খুবই সুন্দর। তো সেই শাড়িগুলোর স্টল ছিল, তার সাথে সাঁওতাল সমাজ রিলেটেড স্টল ছিল অনেকগুলোই দেখলাম। তাছাড়া আমাদের তীর্থনুকের স্টল ছিল, তার সাথে ছিল ওই শিঙা চামর, যেগুলো এমনি বাজারে পাবেন না, কিন্তু দোকানপাটে এগুলো পাবেন না। আর তাছাড়া এখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডক্টরস অ্যাসোসিয়েশন, সেটা থেকে একটা ক্যাম্প বসানো হয়েছিল, ফ্রি মেডিকেল সার্ভিস, যাতে মেলা প্রাঙ্গণে আগত মানুষজন
কেউ অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক ফার্স্ট এডটা অ্যাটলিস্ট পেয়ে যাবেন। ওষুধও সাপ্লাই ছিল টুকিটাকি, যা যা দরকার ইমার্জেন্সিতে। আর এখানে এই আদিবাসী ডক্টর অ্যাসোসিয়েশনের যে ক্যাম্পটা ছিল, আমি যখন গেছি তখন তো মোটামুটি কয়েকজন ডক্টর ছিলেন, দিনের বেলায় অনেকজনই এসেছিলেন। আর আমার তো যেতে সন্ধ্যা হয়ে গেছে। ডক্টর সুবল মুর্মু ছিলেন, ডক্টর জয়ন্ত স্যার ছিলেন, ডক্টর সুরজিৎ সিং হাসদা ছিলেন, আর ডক্টর গুরুলকৈ হেমব্রম, এনাদের সাথে আলাপচারিতা হলো। আর ওনারা সারাদিন ফ্রি সার্ভিস দিয়ে গেছেন। আর তার পাশেই আর একটা স্টল ছিল, যেটা গভর্নমেন্ট থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, মেডিকেল অফিসার সেখানে ছিলেন। আর অন্যান্য স্টলগুলোর মধ্যে আপনার যেমন ছিল আজ 21 অক্টোবর 2018, আজ আমরা ঝাড়গ্রাম থেকে পাটাবিন্ধা গেছিলাম বিকেল 4টে নাগাদ, রওনা দিয়েছিলাম। ওখানে পৌঁছতে প্রায় 4:30টার পরপরই পৌঁছে গেছিলাম। আর আমরা গাড়িটা অনেকটা আগে পার্ক করে রেখেছিলাম, তো হাঁটতেই অনেকটা সময় লাগলো ওখানে পৌঁছতে, কারণ আজ সকাল থেকে অনেক অনেক গাড়ি এসেছে, তারা পার্কিং করে রেখেছে। তো অনেকটা আগে আমরা, একটা ক্যানাল আছে সেই ক্যানালের আগে আমরা পার্কিং করে রেখেছিলাম, তো হেঁটে গেলাম অনেকটা রাস্তা। আর এই মেলা সম্পর্কে আমি বাংলাতে বলছি কারণ যে দর্শকরা অ-আদিবাসী তাদের সুবিধার্থে আমি ছোট্ট করে এই মেলা সম্পর্কে ইনফরমেশন দিয়ে রাখছি। এই মেলা প্রতি বছর দশমীর পুজো, দুর্গাপুজোর পরে দ্বাদশী এই মেলা সম্পর্কে বলতে গেলে মেনলি এটাই বলতে হয় যে এটা আমাদের সাঁওতাল সমাজের, সাঁওতাল কমিউনিটির এক সুবিশাল মিলন তীর্থ। এখানে চেনা মানুষের সাথে আপনার দেখা তো হয়েই যায়, যাদের সাথে হয়তো আপনার অনেককাল দেখা হয়নি তারাও এখানে যেমন আপনার সাথে আলাপচারিতায় মেতে উঠবেন, সেরকমই আপনার নতুন নতুন মানুষজনের সাথে আলাপ হবে। আর এখানে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম রাখা হয়, সেই কালচারগুলোতে এখানে সারাদিন ধরে অনেক সাঁওতালি ট্র্যাডিশনাল ডান্স হয়, আপনি চাইলে অবশ্যই সেটাতে অংশগ্রহণ করতেই পারেন, সবার মধ্যে সবার সাথে। আর তাছাড়া রাত্রের দিকে এখনও মানুষজন আছেন, আর রাতভোর সেখানে যাত্রাপালা অনুষ্ঠিত হবে, সেই জন্য মানুষজন অনেকে রয়ে গেছেন। তো বন্ধুরা, যারা আপনারা একবারও এই মেলায় যাননি তাদের জন্য বলছি আপনি এই মেলায় একবারটি অন্তত ঘুরে আসুন, আপনি এই মেলার মাহাত্ম্য বুঝতে পারবেন। আর যাতায়াত ব্যবস্থাও খুব একটা অসুবিধার কিছু নেই। ঝাড়গ্রাম থেকে আমরা যেমন গিয়েছি, ঝাড়গ্রাম থেকে 45 মিনিটসের মধ্যে মোটামুটি পৌঁছে যেতে পারবেন ওখানে। আর ঝাড়গ্রাম স্টেশন তো আছেই, তাছাড়া ঝাড়গ্রাম থেকে বাসও যায়, আপনি পার্সোনাল কার নিয়ে যেতে পারেন কিংবা আপনি ভাড়া গাড়ি করতে যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। 45 মিনিটস মানে তো বুঝতেই পাচ্ছেন ভীষণই কাছে। যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা থাকার জন্য এখানে মানে লোকজনের সমাগমের কোনো খামতি নেই। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো
এখানেই টাটা। আপনাদের জন্য রইল কিছু ভিডিওস মেলা প্রাঙ্গণ থেকে তোলা, তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর তার সঙ্গে রয়েছে কিছু ফটোস যাদের সাথে আমার চেনা মানুষজনের সাথে তুলে নিয়েছি ফটো ওখানে, তো তাদের ফটো ওখানে আছে, আপনারা দেখতে পারেন। এখন আমরা যাচ্ছি পাটাবিন্ধা যাচ্ছি, এই ঝাড়গ্রাম থেকে 35 কিলোমিটার দূরে। হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি আমরা। সিল্লাতে হচ্ছে, আরও ভিডিও দেওয়া হবে। এই মুহূর্তে আমরা পাটাবিন্ধার মুখে রয়েছি, মেন গেটের কাছাকাছি চলে আসছি। সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিছু লোক ফিরতে শুরু করেছে। আমরা এবার কিছুক্ষণের মধ্যেই ঢুকব এবং দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা, বুড়ো, জোয়ান, ছেলে মেয়েরা সবাই ফিরছে, অনেকে যাচ্ছে, অনেকে ফিরছে। দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে গাড়িগুলো লাইন করে রেখেছে। আমরাও গাড়িটাকে কোথাও সাইড করার জন্য জায়গা দিচ্ছি, এর মধ্যে জায়গা দেখতে এখনো আমরা পাইনি। এখন 4:30 বেজে গেছে, পরিচিত মুখও কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু লোক তো এখানেই পার্কিং করতে হবে চেনা জানার মতো। কারণ এর চেয়ে আগে যাওয়া মানে পুরো একদম ভিতর ঢুকে ঢুকে যাবো, পার্কিং না করে বিশাল জমা। এখানে পার্কিং করে দিন নাকি? হ্যাঁ, এদিকে পার্কিং করে দিন বেটা, পার্কিং না পাই তাহলে একদম নালে মুশকিল হয়ে যাবে। ঠিক ওই ভেতরে না, এইদিকে চলে এখানে পাটাবিন্ধাতে পৌঁছে গেছি। এখানে লাগা যাবে, এখানে লাগা যাও। এই যে বাড়ি সবাই, ও তো ভেতরে, ও তো ভেতরে কি করে গাড়ি পার্কিং করা হচ্ছে। রাস্তা আছে, রাস্তা আছে, রাস্তা ওই দিকে যাও না, এইখানে লাগাও, এই জায়গাটা লাগাও। আমাদের সাঁওতাল মানুষরা আমাদের ট্র্যাডিশনাল যে ডান্স সেটা করবেন, রেডি হয়েছেন। এই পাশে দেখতে পাচ্ছেন ধমসা মাদল আছে, দেখছেন ওদের এই ড্রেসটাতে কত সুন্দর লাগছে। দারুণ, প্রকৃতির বুকে এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন গাড়িটা পার্কিং করে হাঁটা লাগিয়েছি মেলা প্রাঙ্গণের দিকে। দেখছেন রাস্তায় কত ভিড়। এই যে আমরা এন্ট্রি নিচ্ছি পাটাবিন্ধাতে, এই যে অলটিকেতে লেখা আছে দেখতে পাচ্ছেন। আপনার
সুন্দর সরেন সারেঙ্গা চলে শেষ মুহূর্তে, কিন্তু লোকজনকে বোঝানো যাচ্ছে না যে মেলা শেষ হয়ে গেছে। এখনও ক্রেতা বিক্রেতারা দরাদরি হচ্ছে তীর ধনুষ নিয়ে। আদিবাসীদের আমাদের এই যে সাকুয়াগুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে এইগুলো মোষের কাপি সার এই সমস্ত কিছু আছে। এই এখানে লাইটের একটু অভাব দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছি, কিন্তু আলোর অভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এইগুলোকে চামার বলে, আমাদের আদিবাসী ভাষায় এই সমস্ত চামার বলা হয়। আর নিচের এগুলো সাকুয়া, এই হ্যাঁ নিচের এগুলোকে সাকুয়া বলা হয়। ওই সাকুয়া সাধারণত মোষের শিং দিয়ে হয়, এবং আমরা বিভিন্ন অবসরে এইগুলো বাজিয়ে থাকি। সাকুয়া একটা শুভক্ষণ লক্ষ্মী জড়ো করার জন্য, অনেক সময় ঘিরে বা কোনো আমরা সেন্দ্রায় যখন যাই সেই সাকুয়া বাজিয়ে আমরা লোককে জড়ো করি। এক জায়গায় গ্রামের এক কর্নারে কোথাও চৌরাস্তা বা কে রাস্তার ওপরে দাঁড়িয়ে এটাকে বাজানো হয়, তাহলে সব গ্রামের লোকজন কিন্তু ওখানে সবাই চলে আসে। নিজের নিজের সাকুয়া এমনই একটা ধার্মিক একটা একটা সরঞ্জাম এটা, ঠিক আছে, যেটা মানুষকে আহ্বান করে এসো আমরা এখানে জড়ো হই, এবং সেখানে এসে উপস্থিত হয়ে তারা নিজের কাজগুলো বুঝে নেয় যে আমরা এখন সেন্দা করতে যাবো না, কোথাও গিরে করতে যাবো না, কোথাও ইয়ে করতে যাবো, এই ধরনের ব্যাপারগুলো আছে। এখানে হচ্ছে পুজো, পুজো হয়েছে ওখানে। Thank you.
কি এই স্টলের ব্যাপারে? হ্যাঁ, এখানে দেখছি পাঞ্চি ধুতি পাঞ্চি শাড়ি বিক্রি হচ্ছে এখন। এইটা বিশেষ করে আদিবাসীদের বস্ত্র হিসেবে চিহ্নিত এবং এখানে দেখছি এরা সম্ভবত ঝাড়গ্রাম থেকেই এসছে। বেশ বড় সড়ো দোকান, মেলা শেষ সবার মুখে, তবু কাস্টমার এখনও ভিড় করে আছে এবং এক একটা কাস্টমার লেডিস জেন্টস তাদের জন্য সমস্ত রকমের ধুতি শাড়ি গামছা ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে। ক্রেতারা ভিড় করেছে, এক মহিলা বিক্রেতা আছে এবং বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে, স্কুল কলেজ থেকে শুরু করে গানের বই, নাটকের বই, যাত্রার বই, মরের বই, বিভিন্ন রকমের বই এখানে দেখতে পাচ্ছি। ক্রেতাদের যথেষ্ট ভিড় রয়েছে, খুব ভালো ভিড় রয়েছে এখানে, কেনাকাটাও হচ্ছে। আমাদের সাঁওতাল কালচার রিলেটেড বই বেশি এখানে পড়ে রয়েছে। ইচ্ছে করছে তার সাথে হাত মেলায়, কিন্তু অনেক দূরে চলে গেছেন উনি মালিক। এবং ওপাশে দেখছি স্টেট ব্যাংকের এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, দোকানের ভেতরে ঢুকে পড়েছেন, কৃষ্ণা মার্ডি, ঠিক আছে। আর এখানে টুপি পরে যিনি আছেন কুমার হেমব্রম, ঠিক আছে, কুমার হেমব্রমকে দেখতে পাচ্ছি টুপি পরে ঘোরাঘুরি করছেন এখানে। হ্যাঁ, মোটামুটি চেনা মুখে, ঠিক আছে, দেখি কাছে চিনতে পারে কিনা, আমি একটু দেখার চেষ্টা করছি, কাছে যাই একটু ওপাশে, এখানে ফাঁকা হবে, ও এখানে ভিড়ের মধ্যে চিনতে পারে কিনা। তাতা খুঁজে এখন গুজরাট ছিলেন অর্থনির্মুখ
ᱚᱸᱰᱮ